আসসালামু আলাইকুম। নিজের ক্যারিয়ারকে পুরোপুরি সৃষ্টিকর্তার কাছে তুলে দেওয়া উচিত। আমি জীবনেও ভাবিনি যে আমি আপনাদের সামনে গান গাইবো, সেই গানগুলো ভাইরাল হবে এবং এত মানুষ দেখবে। আমার আশা ছিল ঠিক মতো পড়াশোনা করবো, পড়াশোনা শেষে একটা চাকরি নেব এবং তারপর বিয়ে করব। এই ছিল স্বপ্ন। বলে রাখি, আমি ছোটোবেলায় কারোর কাছ থেকে গান শিখি নাই, তাই গানের অনেক ভিত্তি জিনিস আমি জানি না। গান গাওয়ার শুরু আমার বিশ্ববিদ্যালয় বুটেক্সের ওসমানী হল রুম নম্বর 4:30 থেকে। আমার রুমমেট একটা ল্যাপটপ কিনতে বলে। বিশ্ববিদ্যালয়ের শেষ সেমিস্টারের প্রজেক্ট কাজ এবং ব্যবহারিক কাজের জন্য মূলত ল্যাপটপ কিনা। একদিন জানালার পাশে নিজে নিজে মনে মনে গান গাইছিলাম, সেই ল্যাপটপে ভিডিও করলাম। ভিডিওটার গান শুনে আমার ভালো লাগলো, তাই ফেসবুকে গানের ভিডিওটা আপলোড করলাম। ভিডিওটি আপলোড দেওয়ার পরপরই আমার ভার্সিটির ছোটো ভাইরা খুব সাড়া ও সাপোর্ট দিয়েছিল। এভাবে শুরু করলাম গান গাওয়া। সেই থেকে এখনও গান গেয়ে যাচ্ছি। পরে কী হবে সৃষ্টিকর্তা ভালো জানেন, তাই নিজের জীবনকে সৃষ্টিকর্তার কাছে সুবাদ্ধ করা উচিত আমাদের সকলকে। কখন কী হবে এটা কেউ বলতে পারে না। ধন্যবাদ। #রিকনমুজ। থ্যাংক ইউ।